ভোজ্য তেল এবং অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু চপের দাম দেখতে দেখতে দাঁড়িয়েছে 7 টাকা থেকে 10 টাকায়। আবার কোথাও কোথাও 7 টাকা, কোথাও আবার 10 টাকায় বিক্রি হচ্ছে চপ। তবে বীরভূমের কুমা গ্রামে চপ এখনো পাওয়া যায় মাত্র 1 টাকাতেই। থেকে করছি আমার মায়ের ইয়ে যে এই 1 টাকায় করবি চপ বিক্রি। এখানকার ইয়ে গরিব এলাকা, স্কুলের ছাত্রছাত্রীরা খায়, এমনকি কারণ মিড ডে মিল তো সব ক্লাস পায় না, ক্লাস 8 9 10 ওরা এসে মুড়ি নিয়ে আসে বাড়ি থেকে, হয়তো 2 টাকার চপ নিলে নিয়ে মুড়ি খেলে নিয়ে এইভাবে দিনটা ওদের কাটে, স্কুলটাও চলে। সেই হিসাবে আমি 1 টাকাই দাম রেখেছি, আমি আর বাড়াই নাই। আলু তেল মশলা ইত্যাদির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মূল্যবৃদ্ধিকে তোয়াক্কা না করেই সিউড়ির 2 নম্বর ব্লকের অন্তর্গত কুমা গ্রাম পঞ্চায়েতের দিলীপ দে নামে এক চপ ব্যবসায়ী বছরের পর বছর ধরে মাত্র 1 টাকা দিয়ে চপ বিক্রি করে আসছেন। এই বর্তমান বাজারে 1 টাকায় চপ পাওয়া যায়, কথা শুনে অনেকেই হতবাক হয়ে যান এবং চপের স্বাদ নিতে ছুটে যান দিলীপবাবুর দোকানে। বীরভূম থেকে সৌতী চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।